আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে চাঁদ রাতের একটু অংশ, এখানে হচ্ছে আমি একটু ভিডিওর অংশ। তো এখানে হচ্ছে আমি জর্দা রান্না করব, চাঁদ রাতেই হচ্ছে জর্দাটা রান্না করে রাখতেছি। তো জর্দার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, গত বছরও বানিয়েছিলাম জর্দা। আর হচ্ছে ভাবলাম যে রাতের বেলা জর্দাটা রান্না করে ফেলি, সকালবেলা হচ্ছে আরও যা কাজ আছে সেটা করব। তো হালকা একটু শুট করে নিলাম, আর আজকে কোনো রেসিপি দিব না, জাস্ট হচ্ছে একটু শেয়ার করব যে ঈদের দিন আমি কী কী করতেছি এটাই। আর এখানে হচ্ছে জর্দাটা বসিয়ে দেওয়া হয়েছে, আমি হচ্ছে ঢেকে দিয়েছি জর্দাটাকে। আর ঈদের দিন সকালবেলা হচ্ছে আরও কিছু রান্না করব। তো চলুন ঈদের দিন সকালবেলা চলে যাই। তো আগে হচ্ছে ফার্স্টে আমি হচ্ছে আমার বিছানাটা গুছিয়ে নেব, বেডটাকে। তো নিউ চাদর বিছাবো, এই জন্য হচ্ছে চাদর উঠিয়ে ফেলতেছি, কারণ হচ্ছে ঈদের দিন কিন্তু সব কিছু নতুন নতুন থাকলে ভালো লাগে। আর আজ মানে এবারে হচ্ছে ঈদের দিন হচ্ছে বেশি শ্যুট করতে পারিনি, কারণ দেখা যায় যে ঈদের দিন বাসায় মানুষ আসে, তাদের সাথে কথা বলতে হয়, এবং হচ্ছে বিকেলবেলা বাহিরে যাওয়া হয়েছিল, মানে বেড়াতে গিয়েছিলাম, আবার ঘুরতেও গিয়েছিলাম, অনেকজনের বাসায় গিয়েছিলাম, ঘুরতে গিয়েছিলাম। তো এজন্যই আর কি, তারপরে হচ্ছে এজন্য হালকা হালকা একটু শ্যুট করে নিয়েছি, জাস্ট আপনাদের সাথে যাতে একটু শেয়ার করতে পারি আমি। তো ভেবেছিলাম যে ক্যামেরার সামনে এসে বিকেলবেলা আপনাদের সাথে কথা বলবো, তো সেটা আর হয়ে ওঠে নাই। বিকেলবেলা একটু ঘুমিয়ে গিয়েছিলাম, তারপর ঘুম থেকে উঠে মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম, এবং ঘুম থেকে উঠে তারপর হচ্ছে বাইরে ঘুরতে গিয়েছি এবং বেড়াতে গিয়েছি। আর হচ্ছে দেখা যায় ঈদের দিন একটু সকালে ওঠা হয়, তো 6টা 7টার দিকে ওঠা হয়, সেজন্য দেখা যায় যে মানে দুপুর দিকে খাওয়ার পর ঘুম চলে আসে। তো এই জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম, মানে খেয়ে একটু রেস্ট নেওয়ার জন্য শুয়েছিলাম, পরে দেখি ঘুম এসে পড়ছে। আমি আর আমার হাজব্যান্ড কোন দিক দিয়ে ঘুমাই গেছি মানে খেয়ালও ছিল না, পরে উঠে রেডি টেডি হয়ে বাইরে গিয়েছি। তো আজ এইটা হচ্ছে ঈদের দিন হচ্ছে আমি আমার ঘরটা গুছিয়ে নিলাম। তো আমার হাজব্যান্ড হচ্ছে মাত্রই নামাজ পড়ে আসলো। আর হচ্ছে ঈদের মানে ঈদের দিন আমি একটু অল্প শ্যুট করেছি, কারণ তখন হচ্ছে আমি একটু ফ্যামিলি নিয়ে, রান্নাবাড়া নিয়ে এবং একটু ঘোরাঘুরি নিয়ে, নিজের একান্ত সময় নিয়ে একটু বিজি ছিলাম। দেন হচ্ছে আমি হচ্ছে ঈদের পরে হচ্ছে যে মানে ঘুরতে যাবো এক এক জায়গায় একটু, সেগুলো হচ্ছে আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। তো এখানে হচ্ছে আমি নুডলস রান্না করে নিয়েছি চিকেন দিয়ে এবং এগ দিয়ে। তো আমি হচ্ছে রান্নাগুলোর ছবি তুলে নিয়েছি, কারণ হচ্ছে দেখা যায় যে ভিডিও আর করি নেই। আর এখানে হচ্ছে আমি জর্দাটা রান্না করে নিয়েছি, আর সেমাইয়ের নামের ছবি তুলতে আর ভিডিও করতে আমি ভুলে গিয়েছি। দেখা যায় যে এগুলোর ভিডিও করতে আমি ভুলে গিয়েছিলাম, পরে এক একজন আসছিল ওনাদেরকে বেড়ে দিতে গিয়ে, পরে ভাবলাম যে আল্লাহ আমি তো ভিডিওই করে নিই, তারপর ভাবলাম যে একটু পিক তুলে নিই। তো শ্যামাইয়ের ছবিটাই লাস্টে আমি ভুলে গিয়েছি তুলতে, ওইটা বলেছিলাম যে একটু পরে তুলবো, রেডি টেডি হয়ে তারপর হচ্ছে তুলবো। তো পরে দেখা যায় আমি ভুলে গিয়েছি আর বিকালবেলা বাহির হয়ে গেছে। যাই হোক, তো ঈদের দিন হচ্ছে শ্যামাই, নুডলস, তারপর হচ্ছে জর্দা রান্না করা হয়েছিল, আর খিচুড়ি, ভুনা খিচুড়ি পোলার চালের, আর হচ্ছে গরুর মাংস রান্না করা হয়েছিল। দেন তো বিকেলবেলা মানে বেড়াতেই চলে গিয়েছিলাম, ঘুরতে চলে গিয়েছিলাম। আর আমি হচ্ছে মানে নেক্সট ভিডিওতে আমি ঈদে কোথায় কোথায় ঘুরি সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আর ঈদের দিনের হচ্ছে অল্প একটু ভিডিও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি। তারপরে দেখা যায় যে আমি ভাবছিলাম যে আপনাদের সাথে একটু সামনে এসে কথা বলবো, পরে দেখা যায় আমাদের বাসায় একটু মেহমান আসছিল, তাদের সাথে কথা বলছি, এবং আমার সময়টা এভাবেই কেটে গিয়েছে, আর ভিডিও করা হয়নি, কারণ আমি না সবার সামনে ভিডিও করতে কমফোর্টেবল মনে করি না। জাস্ট হচ্ছে আমার হাজব্যান্ডের সামনে, আমার আব্বু আম্মুর সামনে, আমার শাশুড়ির সামনে, মানে শ্বশুর বাড়িতে যে কজন থাকি আমরা, এই কজনের সামনে ভিডিও করতে মানে কমফোর্টেবল ফিল করি। তারপরে যে বাহির থেকে যে গেস্টগুলো আসে তাদের সামনে আমি ভিডিও করতে আমার ভালো লাগে না। আর এখানে হচ্ছে গরুর মাংস বসিয়ে দিয়েছে আমার শাশুড়ি আম্মু, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম রান্না খিচুড়ি, তারপরে হচ্ছে গরুর মাংস, আর শ্যামে হচ্ছে আমার শাশুড়ি আম্মু রান্না করেছে, আর আমি হচ্ছে জর্দা রান্না করেছি, আর হচ্ছে নুডলস রান্না করেছি, আর ঘর টর গুছাইছি। জাস্ট হচ্ছে আমার ঘরটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি, এই যে এটা হচ্ছে বাহিরের, আর এটা হচ্ছে আমার ঈদ সালামি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখন হচ্ছে বাহিরে গিয়ে আমরা যে পিকগুলো শেয়ার করেছি সেটা শেয়ার করব। আমরা কালকে হচ্ছে ঈদের দিন জাস্ট হচ্ছে আমরা মানে আমার হাজব্যান্ডের
হাজবেন্ডের বা সরি হাজবেন্ডের রিলেটিভদের বাড়িতে আমরা বেড়াতে গিয়েছিলাম, আর রিক্সা দিয়ে ঘোরাঘুরি করেছি, মানে কোনো রেস্টুরেন্টে যাইনি। রেস্টুরেন্টে যাব, সেই ভিডিওগুলো আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর আমার তো সবার বাসায় গিয়েছে, তো বাসায় আর কি ভিডিও করবো, আর রিক্সা দিয়ে ঘুরেছি, দেখা যায় যে কোথাও নামই নেই আর কোনো রেস্টুরেন্টে যায়নি, কারণ ঈদের দিন কিন্তু যে জায়গায় যাই ওই দিনকেই গ্যাদারিং, এজন্য বাসায় ঘোরাঘুরি করেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আরও সুন্দর সুন্দর ভিডিও আসছে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।